আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ, সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা। আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কবিতা পড়াব। বোর্ডে তোমরা এতক্ষণ নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি লিখেছি কবিতার নাম মানুষ, লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। আমরা প্রথমে আমি বলে রাখি, যখন কবিতাটা পড়ব তখন খুব ভালো করে প্রতিটা লাইন শুদ্ধ উচ্চারণ করে পড়ার চেষ্টা করি। ভুল হবে, আমরা মানুষ, আমাদের ভুল হইতেই পারে, কিন্তু আমরা ভালো করে বুঝে পড়ার চেষ্টা করব। তারপরে কবিতার কঠিন শব্দগুলোর অর্থ পড়ব, তারপরে এখান থেকে কী কিনের ভিত্তিক কোশ্চেন হইতে পারে সেটা পড়ব, তারপরে কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে সেটা দেখব, পাঠ করেছে সেটা দেখব, টোটাল কবিতাটার বিষয়বস্তুটা আমি ভালো করে বোঝার চেষ্টা করব। তাহলে কবিতা অনেকে বলে যে কঠিন, আমি মনে করি না তেমন কঠিন, একটু ভালো করে বুঝে পড়ার চেষ্টা করলে অনেক সহজ। আসো আমরা বাংলা বইতে যাই। মানুষ কবিতা বইয়ের 230 পৃষ্ঠে আছে। কবিতাটা কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে কোন কাব্যগ্রন্থ থেকে? সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে। মানুষ কবিতাটা আসলে একটি প্রতীক চরিত্র। এখানে এই সমাজে মানুষদের মধ্যে যে ভেদাভেদ, সে জিনিসটাই, যে বৈষম্য, সেই বৈষম্যটাকে দূর করার কথাটাই কবি মূলত কবিতাটা ফুটিয়ে তুলেছে। দেখো মানুষ কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের যে বড় কিছু নাই, নহে কিছু মহিয়া, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞান। পূজারে দুয়ার খোল, ক্ষুদার ঠাকুর দাঁড়াইয়া দুয়ারে পূজার সময়, স্বপন দেখিয়া আকুল পূজারে খুলিল ভজনালয়, দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় কণ্ঠক্ষীণ, ডাকিল প্রান্ত দ্বার খুলো বাবা, খায়নি তো শান্তি, সমস্যা বন্ধ হলো মন্দির বুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুদার মানিক চলে, ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারি, হায় দেবতা তোমার ন, মসজিদে কাল শীর্ণি আছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছি মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি বুকা ফাঁকা আছি আজ নিয়ে সাথে, তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, বেলা হলো দেখি লেখা, বুখা আছ মর বোবা গাড়ি গিয়ে, নমাজ পড়িস বেটা? বুখারি কহিল না বাবা, মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেয়, গোস্ত রুটি দিয়া নিয়ে মসজিদে দিল তারা, বুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুদার অন্ন তাগুলো বন্ধ করনি প্রভু, তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইয়েছে তার সকল দুয়ারে চাবি, কোথায় চেঙ্গিস কোথায় গজনী মামু কোথায় তালা পাহাড়, ভেঙে ফেলোয় ভজনালয়ের যত তালা দেয়া দা, খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা, হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া গণ্ড গাহে স্বার্থের জল। আসো শিক্ষার্থীরা, এবার আমরা এই যে লাইনগুলো আমি কবিতার চরণগুলো পাঠ করলাম, এখন এখানে কি বলা হয়েছে যে গাহি সাম্যের গান। সাম্য মানে কি? সমতা, সবাই এক। এই সাম্যের গান মানে সবাই মিলে সমতার জয় গান গায়। মানুষের চেয়ে, যে পৃথিবীতে মানুষের চেয়ে বড় কিছু নাই, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব,
দেশ কাল জাতি ভেদ, আসলে ভেদাভেদটা আমরা মানুষেরাই সৃষ্টি করি। সৃষ্টিকর্তা সৃষ্টির সময় কোনো ভেদাভেদ রেখে সৃষ্টি করেন নাই। যে সকল জাতি সকল মানুষ সমান। পূজারি, পূজারি বলা হয় কাকে? যারা পূজা অর্চনা করে তাদেরকে পূজারি বলা হয়। যে পূজারি দুয়ার কোলে, যে এটা বলা হচ্ছে এই কারণে যে সাধারণত মন্দিরে থাকে পূজারি, মসজিদে থাকে মোল্লা মানে হুজুর। এখন আস, সে ভিখারি কী করলো? মন্দিরে গেল, সে পূজার্থ। আমরা আমাদের সমাজের মানুষগুলো আমরা যারা বিশ্বাস করি সৃষ্টিকর্তাকে, তারা যে অল্প মানুষও ভালো কিছুর জন্য নিজের নিয়ত থাকে, এই থাকে আমরা মসজিদে খাওয়া পাঠাই, মন্দিরে খাওয়া পাঠাই। হিন্দুরা মন্দিরে সাধারণত পূজা দিতে গেলে প্রসাদ নিয়ে যায়, অনেকগুলো থাকে। এখন ভুখারি যখন সে ক্ষুধার্ত একটা মানুষ, সে কী করলো? মন্দিরে খাওয়ার জন্য গেল। এখন পূজারি মনে করছে সে স্বপ্ন দেখছে, এখন তার স্বপ্ন, সে মনে হয় স্বপ্ন দেখছে, তার কাছে ঈশ্বর আসছে, সে রাজা টাজা অনেক বড় কিছু হয়ে যাবে। কিন্তু সে দরজা খুলে কী দেখলো? যে একটা মন্দিরের দরজা খুলে দেখলো একটা ভিখারি দাঁড়িয়ে আছে। তার সাথে কী করছে? সে সাত দিন খায়নি, সে খাওয়া চাচ্ছে। এখন পূজারির খুব রাগ হল, সে কী করলো? মন্দিরের দরজাটা বন্ধ করে দিল, তার মানে দরজা। এবার সে ভিখারি আবার পূজা নিয়ে হাঁটতে, অন্ধকার রাত্রি সে হাঁটতেছে হাঁটতেছে, এবার সে একটা মসজিদে গেল। এটা মন্দির মসজিদ দিয়ে বুঝেছে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সব সকল মানুষ সমান, এটা বোঝানোর জন্য এখানে মন্দিরও আনা হয়েছে মসজিদও আনা হয়েছে। তারপর দেখো মসজিদে গেল, সেখানে মোল্লা, সে দরজা খুললো, ভিখারির ডাকে, সে চিহ্ন বস্ত্র মানে ময়লা ছড়া আবর্জনা পথিক প্রান্ত মানে পথিক, সে কী করলো? ময়লা কাপড় মন্দিরে মসজিদে গেল, বললো যে আমি খুব ক্ষুধার্ত আজ নিয়ে সাত দিন। এখন মন্দিরে মসজিদে সেদিন কি গোস্ত রুটি আসছে, মানে কেউ সিঁড়ি দিয়েছিল। এখন যখন ভিখারি যে খুঁজলো, পথিক যে খুঁজলো, তখন পুরুষকে মোল্লাকে করলো খুব মেজাজ খারাপ করলো, সে দিবে না এগুলো সে খাবে। সেদিন কী করলো? মসজিদের দরজা বন্ধ। তখন এখন ভিখারি দেখো দুই জায়গায় মন্দিরেও গিয়েছিল মসজিদেও গিয়েছিল, কোথাও সে খাওয়া পায়নি। যে আমরা মানুষের এমনকে অনেক বড় বড় কথা বলি কিন্তু ক্ষুধার্তকে খাওয়া দিতে পছন্দ করি না। তারপর দেখো সে কী করলো? সে হাঁটতেছে হাঁটতেছে, তখন সে সৃষ্টিকর্তার কাছে বললো যে আসি মোল্লা সাহেব কী বললো? যে এখন সে না দেওয়ার জন্য শুদ্ধা কী করছে? তুই নামাজ পড়িস বেটা, মানে নামাজ পড়িস, যদি নামাজ না পড়ে তাহলে গোবা গেলো যে মন, মানে সে গালি দিল, একটা গালি দিল ভিখারিকে। তারপর ভিখারি কী করলো? হাঁটতে হাঁটতে বললো যে 80 বছর কেটে গেছে আমার, আমার বয়স 80 হয়ে গেছে, দীর্ঘদিন দীর্ঘ সময় কেটে গেছে, কিন্তু হে সৃষ্টিকর্তা তুমি তো আমার খাওয়া কেড়ে নাও নাই, কোনো না কোনোভাবে তুমি আমার খাওয়া জোগাড় করো, আমি নামাজ না পড়ার জন্য তুমি আমাকে ক্ষুধার্ত রাখো নাই, কিন্তু দেখো তোমার সৃষ্টি এ মানুষগুলা মন্দির মসজিদে তালা দিছে, আমাকে খাওয়া দেয় নাই, বিভিন্ন কথা বলে আমাকে ফিরিয়ে দিয়েছে। এই যে নজরুলের এই ভেদাভেদ, এই যে সমাজের এই ভেদাভেদ তুলে তিনি তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। তারপরে সে ইয়ে বললো যে পথিক বললো ভিখারি বললো যে পৃথিবীতে এখন মন্দির মসজিদ কোথাও সৃষ্টিকর্তার দাবি নেই, সব মানুষের হয়ে গেছে, সব মানুষের হয়েছে, মানুষ স্বার্থপর হয়ে গেছে, মানুষ নিঃস্বার্থতে পারতেছে না, নিঃস্বার্থ ত্যাগ করতে পারতেছে না, সবাই সবাইকে নিয়ে বাঁচার চিন্তা, সবাই সবাইকে চিন্তা করতেছে, কেউ কারো কথা চিন্তা করতে, উদার মানসিকতা মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে না। যে কোথায় চেঙ্গিস, কোথায় গজনী মামু, কোথায় কালাপাহা, এরা কে? এরা এখন এগুলো এখানে প্রতীকী চরিত্র, ইনারা এক একজন। দেখো চেঙ্গিস খান গজনী মামু, গজনী সুলতান মামু, কালাপাহাড়কে পবিত্রাম, রাজচন্দ্র, রাজকৃষ্ণ, রাজনারায়ণ, এরা সমাজের বিভিন্ন ভেদাভেদগুলো বৈষম্যগুলো দূর করার চেষ্টা করছেন, এই প্রতীকী চরিত্রগুলো তুলে এনেছে। যে মন্দির মসজিদে যারা তালা দিচ্ছে সব তালা ভেঙে ফেলো, মানে সব এক করে দাও, যে সেখানে মানুষের দাবি, যেন মানুষ দাবি করতে পারে, সকল মানুষ সমান, কোনো বৈষম্য নাই, সেই জিনিসটা সৃষ্টি করার জন্য বলেছিলেন। তারপরে তোমার মিলনে চড়িয়া বন্ড গায়ে স্বার্থের জয়। দেখো এই যে পুরোহিত বলো, পূজারি বলো, মোল্লা বলো, এরা ধর্ম ধর্ম উপসমালয়ে গিয়ে আরও মহৎ হবার কথা ছিল, কিন্তু হয়েছে? হয় নাই। এ
এই জন্যই বলেছে যে মানুষ আমরা সাম্যের গান গাই, রজ্জু সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের কোনো ভেদাভেদ জাতি ভেদাভেদ বর্ণ ভেদাভেদ কিছু রাখার কথা নিষেধ করেছেন। তিনি বলেছেন সকল সৃষ্টিকর্তা সৃষ্টি, সকলে এক আল্লাহ সৃষ্টি, সকলে এক সৃষ্টিকর্তা সৃষ্টি, আমরা সবাই সবার জন্য উদার মানসিকতা বড় মানসিকতা নিয়ে তৈরি হওয়ার জন্যই কবি মূলত এখানে আহ্বান করেছে। তাহলে বুঝতে পারছ, এবার আসো শিক্ষার্থীরা আমরা কিছু কঠিন শব্দ পড়ব। আসো শিক্ষার্থীরা আমরা কঠিন শব্দগুলো কি দেখো, যখন কবিতা পড়ব শব্দগুলোর অর্থ জানার চেষ্টা করব, প্রয়োজন একটা বাংলা ডিকশনারি হাতে নিয়ে বসব, শব্দগুলো জানা থাকলে আমাদের পাঠ করা আরো সুন্দর হবে আরো সহজ হবে। দেখো সাম্য, গাহি সাম্যের গান, সাম্য মানে সমতা, মহিয়া মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহিয়া, মহিয়া মানে অতি মহান, বর আশীর্বাদ, পান্থ কাকির পান্থ, পান্থ মানে পথি, ফুকারি ভিখারি ফুকারি কর, ফুকারি শব্দের অর্থ হচ্ছে চিৎকার, আজারি গায়ে আজারি ইঞ্চি, আজারি মানে মুগ্ন বা ব্যথিত, তেরিয়া তেরিয়া হল মোল্লা কইছি লাইনটা আছে, তেরিয়া মানে উত্তত হয়ে মোল্লা তেরে আসছে, গোবাগার ম গোবাগারে গিয়ে দেখবে চরণটা আছে, তাহলে গোবাগার কি মৃত গরু ফেলা নির্দিষ্ট স্থান, পুরোহিত পুরুত শব্দের অর্থ পুরোহিত, মোল্লা পুরুত লাগাইছে তালা, তাহলে পুরুষ শব্দ পুরোহিত, চেঙ্গিস আগে করেছি চেঙ্গিস খান, গজনী মাহমুদ গজনী সুলতান মাহমুদ, কালা পাহাড় প্রকৃত নাম রাজচন্দ্র রাজকৃষ্ণ রাজমাধব, এরা সমাজের প্রতিনিধিত্ব করেছিল, এরা বিভিন্ন অনাচারের বিরুদ্ধে ধ্বংস করেছিল। এখন আসো এই যে কবিতার মধ্যে যে হৃদয়হীন মানুষের মধ্যে মানুষ সকল মানুষ সমান ভেদাভেদ নাই এইটা বোঝানো হয়েছে, কঠিন শব্দগুলো বলেছি। এবার আসো আমরা এখান থেকে কিছু কিছু ছোট ছোট কোশ্চান, যেমন আমি তোমাদের পাঁচ ছটা কোশ্চান আমি লিখে দিতেছি করে তোমরা দেখো, এরকম তোমরা নিজেরা বসেই কোশ্চানগুলো বের করবে। শিক্ষার্থীরা দেখো আমরা ছোট ছোট কিছু প্রশ্ন করতে পারি, যেমন আমি একটু দেখ তোমাদেরকে উদাহরণ দেখালাম, তোমরা এভাবে অনেকগুলো বের করতে পারবে যে মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে, কোন কবিতা। আমি পরামর্শ করেছিলাম সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে, প্রান্তসূত্র অর্থ কী বলেছিলাম পথিক, বুখারি কত বছর কেটে গেছে, 80 বছর কেটে গেছে, মানুষ কবিতাদের শেষ চরণ কী, তোমার মিনারে চড়িয়া কি বন্ড্রগাহে স্বার্থের জ্বর, এই যে এই চরণটা। তাহলে আমরা পড়ার সময় ছোটো ছোটো প্রশ্ন নিজেরা বের করবো, কারণ আমরা পড়বো এক জানার জন্য পড়বো, শেখার জন্য পড়বো, ভালো ফলাফলের জন্য পড়বো। ধন্যবাদ শিক্ষার্থীরা, ভালো থেকো সুস্থ থেকো, এ কামনা করে আজকের মতো এখানেই শেষ, ধন্যবাদ।